চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। 515 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 234 রানে অল আউট হয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে 280 রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেছে ভারত। টেস্টের রানের হিসেবে ভারতের কাছে এটি বাংলাদেশের সবচেয়ে বড় হার। আজ রোববার 4 উইকেটে 158 রান নিয়ে চেন্নাই টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু দিনের প্রথম সেশনও টিকল না বাংলাদেশ, 76 রান তুলতেই বাকি 6 উইকেট হারায় সফরকারীরা। গতকাল শনিবার 146 রানে 4 উইকেট হারানোর পর বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। জয় বা ড্র কোনোটি না পারলেও অন্তত ব্যবধানটা কমাতে পারবেন এমনটি প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু ভক্তদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেননি সাকিব শান্ত। 48 রানের জুটি করে আউট হয়ে যান সাকিব। 56 বলে 25 রান করে সাজঘরে ফেরত যান টাইগার ব্যাটার। এতে চতুর্থ দিনে প্রথম আর ইনিংসের পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। পিচে এসে টিকতে পারেননি নতুন ব্যাটার লিটন দাসও। 10 বল খেলে মাত্র 1 রান করেন লিটন। অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মেহেদি হাসান মিরাজ। ডানহাতি এই ব্যাটারকে সাজঘরে পথ দেখিয়ে ফাইফার পূর্ণ করেন অশ্বিন। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন একটি সেঞ্চুরি আশা করেছিলেন শান্তর কাছ থেকে, কিন্তু শেষ পর্যন্ত সুজনের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি শান্ত। সতীর্থদের সহায়তা না পেয়ে ধৈর্য হারান এই ব্যাটার, মারতে যান বড় শট, তাতেই গড়বড় করে ফেলেন বাংলাদেশের অধিনায়ক। জাসপ্রীত বুমরার বলে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কভার অঞ্চলে জাদেজার হাতে ক্যাচ হন শান্ত। 127 বলে 82 রান করেন তিনি। এরপর আউট হয়ে যান তাসকিন আহমেদও। অশ্বিনের ষষ্ঠ শিকার হন তিনি। 14 বলে 7 করে জাদেজার বলে হাসান মাহমুদ বোল্ড হলে চেন্নাইয়ে ব্যর্থ মিশন শেষ হয় বাংলাদেশের। এর আগে প্রথম ইনিংসে 376 রান করে ভারত, অন্যদিকে প্রথম ইনিংসে মাত্র 149 রানে অল আউট হয় বাংলাদেশ। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।